উচ্ছেদের নোটিশকে ঘিরে উত্তপ্ত দুর্গাপুরবাসী। ডিভিসি তাপবিদ্যুৎ কেন্দ্র, দুর্গাপুর থার্মাল পাওয়ার স্টেশন উচ্ছেদের নোটিশ পাওয়া বাসিন্দাদের একাংশ বিক্ষোভ করে মায়াবাজার পাইপলাইন থেকে প্ল্যান্ট পর্যন্ত মিছিল করে। বিক্ষোভকারীদের দাবি, আগে পুনর্বাসন দিতে হবে, তারপর উচ্ছেদ। সম্প্রতি ডিভিসি কর্তৃপক্ষ তাদের কারখানা সম্প্রসারণের জন্য তাদের জমিতে বসবাসকারী বস্তিবাসীদের উঠে যাওয়ার নোটিশ জারি করেছে। এই নোটিশকে ঘিরে উত্তপ্ত দুর্গাপুরের বাসিন্দারা। দুর্গাপুর ভূমি উচ্ছেদ রক্ষা কমিটির তরফে এক বিক্ষোভ মিছিলের আয়োজন করা হয়। উচ্ছেদ নোটিশ পাওয়া বাসিন্দাদের একাংশ মায়াবাজার পাইপলাইন থেকে প্ল্যান্ট পর্যন্ত মিছিল করেন। উচ্ছেদের আগে পুনর্বাসনের ব্যবস্থা করার দাবি জানান তারা। স্থানীয় সূত্রে জানা যায়, দুর্গাপুরের মায়াবাজারের ডিভিসি 1966 সালে ডিটিপিএস গড়ে তোলে, বর্তমানে উৎপাদনহীন ডিটিপিএস। সম্প্রতি ডিভিসি নতুন 800 মেগাওয়াটের পঞ্চম ইউনিট গড়ার তোড়জোড় করেছে। সেজন্য মায়াবাজার ডিটিপিএস কলোনি সহ সংলগ্ন এলাকার দখলদারদের এলাকা ফাঁকা করার নোটিশ দিয়েছে। এর প্রতিবাদে বাসিন্দারা দুর্গাপুর ভূমি উচ্ছেদ প্রতিরক্ষা কমিটির নেতৃত্বে পুনর্বাসনের দাবি জানিয়ে আন্দোলন করছেন। স্থানীয়দের বক্তব্য, নতুন ইউনিট হোক তারাও চান, কিন্তু প্রায় 50 বছর ধরে বসবাসকারীদের উচ্ছেদ করার আগে পুনর্বাসন দিতে হবে। এর আগে তারা দুবার প্রতিবাদ কর্মসূচি নিয়েছিলেন, তারপরও কর্তৃপক্ষের তরফে সদর্থক সাড়া মেলেনি বলে অভিযোগ। মিছিলকারীদের তরফে বিক্ষোভকারীদের দাবি, একদিকে মাথার উপর থেকে ছাদ হারানোর ভয়, অন্যদিকে কয়েক মাসের মধ্যে মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক পরীক্ষা রয়েছে, ছেলেমেয়েরা পড়াশুনো নিয়ে চিন্তায় রয়েছে, তাই দ্রুত পুনর্বাসনের ব্যবস্থা করা হোক। হচ্ছে এটাই যে আমাদেরকে এখন এত অত্যাচার করা হচ্ছে জিনিসটা, আমরা চাই আমাদের পুনর্বাসন দেওয়া হোক। ডিভিসি ম্যানেজমেন্ট আমাদেরকে উঠিয়ে দিতে চাই। ডিভিসি কর্তৃপক্ষের কাছে আমাদের এটাই অনুরোধ যে নতুন প্ল্যান্ট হচ্ছে হোক, তাতে আমাদের কোনো আপত্তি নেই, নতুন প্ল্যান্ট আমরাও চাইছি, কিন্তু সাথে আমাদের পুনর্বাসন দিতে হবে। আজ অরিন্দম নায়ক, যিনি আমাদের পাশে দাঁড়িয়েছিলেন, আমাদের দাদা, আজ গরিবদের পাশে দাঁড়িয়েছে বলে তাকে কিছু দুষ্কৃতি হামলা করেছে। উনি এমন অভাবে অসুস্থ আছেন, আমাদের 3টা অপারেশন হয়েছে, আর পাঞ্জালের এখানে 8টা টুকরো হাড্ডি, মানে হাড্ডি 8 টুকরো হয়ে গেছে, উনি মৃত্যুর সাথে পাঞ্জা লড়ছে এখন। এনার এটা কে দেবে? আজকে গরিব মানুষের পাশে দাঁড়াতে গিয়ে ওকে এরকমভাবে লড়াই করতে হচ্ছে। নতুন ইউনিট হোক, সাথে আমাদের পুনর্বাসন দেওয়া হোক। প্রত্যেক সংবাদ মাধ্যমকে আমাদের এটাই যে আপনারা এই জিনিসটা দেখুন, আজকে আমাদের এত এত 20,000 লোক যাবে কোথায়? এত এত জনবসতি রাতের অন্ধকারে আমরা কোথায় বেরোবো? আমার মাধ্যমিক পরীক্ষা আছে, কারো উচ্চ মাধ্যমিক পরীক্ষা আছে, কারো এখানে স্কুল, কারো এখানে কলেজ, তাহলে আমরা এত এত স্টুডেন্ট যাব কোথায়? আমাদের পড়াশোনা যে ক্ষতি হচ্ছে, তাই কে নেবে? ম্যানেজমেন্টের সাথে কোনো কথা হয়েছে? ম্যানেজমেন্টকে আমরা জানিয়ে এসেছি ডিভিসির গেটে গিয়ে, উনি কথা বল, এখন অবধি আমাদের সাথে কোনো কথা হয়নি, উনি এখন অবধি আমাদের সাথে কোনোভাবে বৈঠকে বসেনি। দুর্গাপুর থেকে সাধু রুজের রিপোর্ট, পাবলিক টাইমস। আর ভাড়া বাড়ি নয়, এবার আপনার নিজের স্বপ্নের বাড়ি গড়ে তুলুন। আপনার স্বপ্ন পূরণের সঙ্গে ও দূষণমুক্ত খোলামেলা পরিবেশের নতুন ঠিকানা আনন্দ নিকেতন, কুমারবাজার বক্তনগর রোড, রানীগঞ্জ। এখানে রয়েছে 2 এবং 3 BHK অ্যাপার্টমেন্ট। মাত্র 1 কিলোমিটার দূরত্বে পেয়ে যাবেন মার্কেট, স্টেশন, ব্যাংক, স্কুল ও হসপিটালের সুবিধা। সন্নিকটে জাতীয় সড়ক বাঁকুড়া মেদিনীপুর হাইওয়ে। মাত্র 1 লক্ষ টাকায় বুকিং করুন আপনার স্বপ্নের বাড়ি, থাকছে ব্যাংকিং লোনের সুবিধাও। তাহলে দেরি না করে আজই যোগাযোগ করুন এই নাম্বারে 0334190333086178777253107047।